আজকে ডে ওয়ান আমাদের নতুন বাড়িতে পারমানেন্টলি শিফট হওয়ার পর আজকে মিটিং আছে আমাদের তো ওই মিটিংয়ে যেতে হবে সোনা অলরেডি চলে গেছে এগারোটা থেকে মিটিং তো আমি যেতে পারছিলাম না কারণ আমাদের ভিডিও কাল এখন রেডি হয়ে গেছি এখন আমি বেরোচ্ছি বেরিয়ে দেখি কি হচ্ছে হচ্ছে যেতে যেতে আমাদের দুপুরে খাওয়ার টেনশনে চলে গেল এখন আরামসে আমি ইয়ে করতে পারবো ঘর গোছাতে পারবো ততক্ষণ যতক্ষণ না যেতে হচ্ছে হ্যালো গুড মর্নিং আজকে ডে ওয়ান আমাদের নতুন বাড়িতে পারমানেন্টলি শিফট হওয়ার পর ডে ওয়ান তো এর আগেও হয়েছে কিন্তু এটা পারমানেন্ট আজকে একদম গতকাল আমরা যেহেতু শিফটিং করেছি কেউ একটা এসছে এস আমাদের নতুন ভিডিও কলিং লেগেছে হ্যাঁ তো যেটা বলছিলাম আমাদের নতুন বাড়িতে প্রথম দিন আর একটু আগে অ্যাকচুয়ালি আমাদের ভিডিও কলিং লাগে গেল সকাল থেকে ওরাই এসেছিলো এটা বিল্ডারের তরফ থেকে তো সেটা সেট করে দিয়ে গেল এত এখন আসলে অনেক কিছু লাগানো হচ্ছে এটা আমরা আসার পরপরই আজকে মানে ফার্স্ট মর্নিংয়ে এই কাজটা হয়ে গেল আর সেটারই কলিং বেলটা আমি দেখছিলাম একটু বিভিন্ন রকম জিনিসগুলো সেটিংসগুলো বেসিক্যালি এটাই আমার হাতে ছিল এই পেপারটা এখানেই আমি দেখছিলাম বিভিন্ন ম্যানুয়ালগুলো কী কীভাবে কী চেঞ্জ করা যায় এগুলো একটু চেক করছিলাম তো যাই হোক এটাই করছিলাম আর সকাল থেকে উঠে কিছু খাওয়া দাওয়া কিছু করা হয়নি কারণ ঘরের সেট তো আমি কালকে ভিডিওতে দেখেছি যে ঘরের সেট আপ খুবই খারাপ মানে রান্নাঘরে ঢোকার উপায় নেই তো ওগুলো সেট সেট না করলে কিচ্ছু করা সম্ভব না গতকাল শুধু সোনাকে এই এই যে কম্পিউটার টেবিল এগুলো সেট করা হয়েছে আর ঘুম থেকে উঠে আমাদের দুটো এক্সট্রা গদি ছিল যেটা মাটিতে পেতে শুয়েছিলাম সেটাকে একটু সেট করে এখানে লাগিয়ে দিয়েছি যাতে একটু বসার ব্যবস্থা করা যায় যেহেতু ঘরে এখন সোফা টোফা কিছুই নেই তো এগুলোই আপাতত করছি এখন ঘরটাকে একটু বোঝাবো ঘর যেহেতু প্রচণ্ড রকম অগোছালো হয়ে আছে এই যে আমাদের এই যে গতকাল রাতে সেট করেছিলাম বেড বেড সেট করা হয়ে গেছে এই পর্দাটা তো আমাদের কিনতে হবে পর্দা কেনা হয়নি তো এখন আপাতত বেডশিট দিয়ে কাজ চলছে তো এই এবার খাওয়া তো সকাল থেকে কিছুই হয়নি নিচে আবার আজকে মিটিং আছে আমাদের তো ওই মিটিংয়ে যেতে হবে শুনো কলরেডি চলে গেছে এগারোটা থেকে মিটিং তো আমি যেতে পারছিলাম না কারণ মধ্যে ভিডিও কলিং লাগছিল এই যে লাগিয়ে দিয়ে গেছে এই যেটা লাগিয়ে দিয়ে গেছে তো এই ব্যালকানির অবস্থা দেখো কী অবস্থা জিনিসপত্রে ভরে গেছে তো যাই হোক এই অবস্থায় এখন তো চলে গেছে অলরেডি আমাকে ফোন করে বললো তোমার ওখানে ঘরের কাজ হয়ে গেলে তুমি মানে কলিং বেলিংয়ে কলিং বেলের কাজটা হয়ে গেলে তুমি নিচে আসতে পারো তো দেখি আমি এখন রেডি হয়ে যাব দেখি কি মিটিং হয় একজন ওয়েল গঙ্গার টিম থেকে কেউ একজন তো আসছে যাদের সাথে সোসাইটি হ্যান্ডবান নিয়ে বিভিন্ন রকম কথা হবে তো সেই মিটিংয়ে দেখা যাক কী আলোচনা হয় এখন আমি একটু চাইলে রেডি হয়ে এখন সবচেয়ে বড় মুশকিল যে চাইলেই রেডি হয়ে যেতে পারছি না কারণ আমার জামা কাপড় কোথায় রাখা আছে সেটাই জানি না কোন বাক্সে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে আর সেটা খুব ডিফিকাল্ট পার্ট তো সেটাই খুঁজে বের করে এখন দেখি নিচে যাবো আর আমি ভাবছিলাম প্ল্যান করছিলাম এখন থেকে যেহেতু এখন বেশ সুন্দর সুন্দর নতুন বাড়িতে এসেছি যে কোনো জায়গায় নতুন চেঞ্জ করলো সেটা ওন প্রপার্টি হোক আর চাই না হোক ডাজেন্ট ম্যাটার একটা বেশ নতুন নতুন লাগে সব কিছু খুব ভালো লাগে একঘেয়ে লাগে না ঘরটা ধীরে ধীরে সেট আপ করতেও ভালো লাগে আর নিজের প্রপার্টি হলে তো কোনো কথাই নেই সেটার ফিলিংসই অন্যরকম তো যাই হোক এই মোমেন্টটা যেহেতু খুব ভালো তো আমি চাইছি যে অল্প অল্প করে ক্যাপচার করে রাখতে তাই প্রতিদিনই আমি হয়তো অল্প অল্প করে ভিডিও বানাবো প্রতিদিন না হলেও অল্টারনেটিভ ডেতে তো বানাতেই পারি তাই না তাহলে মনে থাকবে ভালো হয়তো তো যাই হোক সেই মেমোরিটা রাখার জন্য আজকের দিনটাকে শুরু করছি আর কি কি হচ্ছে সারাদিনে সেটা অবশ্যই দেখাবো রেডি হয়ে গেছি এখন আমি যাব মিটিংয়ে আর কতবার শুরুও হয়ে গেছে জানি না কী হচ্ছে ফোন কো করবো এখন আপাতত একটা বিস্কুট খেয়ে যাই অন্তত আমি এখন রেডি হয়ে গেছি এখন আমি বেরোচ্ছি বেরিয়ে যাই দেখি কি হচ্ছে নিচে যেতে শোনা একটা ফোন করবো এখানে চাবি রাখা আছে আমাদের চাবি নিয়ে নিলাম ঠিক আছে এখন যাই মিটিং হয়ে গেলো মিটিংয়ে কোল্ড স্যান্ডউইচ আর সামোসা দিয়েছিলো আর চা এসব দিয়েছিলো আমি কোল্ড স্যান্ডউইচটা খেয়ে নিয়েছিলাম সামোসাটা খাইনি এখন খাচ্ছি সামোসাটা হয়ে এসে সকাল সকাল সমোসা খেতে ভালোও লাগে না ওই আর কি এখন খাওয়ার কিছু নেই ঘরে অপশান নেই আর আজকে দুপুরবেলা অন্য প্ল্যান হয়ে গেছে আমরা ইনভিটেশন পেয়ে গেছি আমাদের যে এখানে ফ্রেন্ডস আছে ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে দুপুরে পোলাও মাংস এসব ওরা বলে দিলো তো আমাদের দুপুরে খাওয়ার টেনশনে চলে গেল এখন আরামসে আমি ইয়ে করতে পারবো ঘর গোছাতে পারবো ততক্ষণ যতক্ষণ না যেতে হচ্ছে দেড়টা দুটোর মধ্যে ওদের বাড়িতে যেতে হবে তো তার আগে স্নান টান করে নিয়ে যেটুকু সময় আছে ঘর গুছিয়ে নিয়ে স্নান করে ওদের বাড়িতে চলে যাব তো খাওয়া শর্টের আজকে দুপুরে কী বলছো হ্যাঁ পাইপের ব্যবস্থাটা করতে হবে আমাদের গ্যাসের পাইপটা নষ্ট হয়ে গেছে ওটা ঠিক করতে হবে আমরা গেছিলাম একটু আগে মিস্টার ডিআই ওয়াইতে সন্ধ্যেবেলায় ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে এসে তো এটা জাস্ট আপাতত টেম্পোরারি আমরা কিনেছি এখানে ব্রাশ আর পেস্ট এগুলো রাখার জন্য তোরটাও দেখা তোরটাও সেম ওরটাও সেম ও এটা ইয়ে এটা ওর বাথরুমের সোপ কেস এগুলো সবই টেম্পোরারি আপাতত কেনা হয়েছে আমার আমার বাথরুমের সোপ কেসটা অ্যাকচুয়ালি ও নিয়ে গেছে সেই কারণে এটা আমরা ঘরের বাইরে লাগানোর জন্য এনেছি হোম লেখা টয়লেট ব্রাশটা দেখানোর কিছু আছে এটা টয়লেট ব্রাশ কিনেছি দুটো টয়লেট ব্রাশ কিনেছি তারপরে এই ডাস্টবিনটা কিনেছি আর এটা একটা মাইক্রোওয়েভের কভার এটা বেসিক্যালি এটা মাইক্রোওয়েভ ঢাকার মাথাটা ঢাকার আর এই ব্লু কালারের যেটা এটা হচ্ছে আমাদের ইয়ে কি বলে ফ্রিজের কভার এটা এটা দেখতে বেশ ভালো আর আমাদের ফ্রিজটাও যেহেতু সেম একই কালারের ব্লু ব্লু তো সেই কারণে ওটার সাথে মানাবে ভালো এই কারণে এটা নিয়ে এসেছি আর একদম পিওর কটন এগুলো আর এনেছি হচ্ছে এই এগুলো রোলগুলো এই রোলগুলো হচ্ছে মানে অ্যান্টি স্লিপ ম্যাট এগুলো তো এই ম্যাট দিয়ে আমি নিচে কিচেনে যখন ক্রকারের জিনিসপত্র সব সাজাবো এগুলো এই অ্যান্টি স্লিপটা ম্যাটটা পেতে এটা এইটা কিনতেই স্লিপ ম্যাটটা কিনতেই মেনলি আমরা গেছিলাম বাকি এই জিনিসগুলো কিনে এনেছি আর হচ্ছে একটা ভালো জিনিস কিনেছি সেটা হচ্ছে এটা আমাদের ওয়াশরুমে ঢোকার জন্য মানে বাথরুমের পাপস আর কি আর এই বাথরুমেরও এই পাপসটা কিনেছি দুটোই দেখতে খুব সুন্দর হয়েছে আর এটা একটা আমার বাথরুমের মজার জিনিস এনেছি এমনি একটা এটা ওয়ালে চিপকে যায় এখানে যে কোনো কিছু যে কোনো কিছু চিপকালে চিপকে যায় একটা আমার ফেস যদি চিপকাতে চাই এই চিপকে গেল চিপকে থাকবে এখানে ওয়ালে জাস্ট এমনিই এনেছি সেরকম কোনো পারপাস নেই আমার ভালো লেগেছে দেখতে তাই নিয়ে এসছি এটা ব্যাস এইটুকুই শপিং করেছি আজকে আমাদের গ্যাসও সন্ধেবেলা বিকেলবেলার দিকে এসপি লোক এসছিলো তো সে গ্যাসের এই যে গ্যাসটা পুরো পাইপটা আড়াই মিটারের একটা পাইপ লাগিয়ে দিয়ে গেছে কারণ আমাদের সিলিন্ডার থেকে এটা ডিস্টেন্স এতটা দরকার ছিল না বাট দেড় মিটার আর আড়াই মিটার এটাই সাইজ হয় তো দেড় মিটার একটু শর্ট পড়ছিলো দেখে এটাই লাগানো হয়েছে তো গ্যাস একদম ঠিক করে দিয়ে গেছে এই আসার সময় আমরা ডিম কিনে এনেছি তো এখন ডিম খাওয়া হবে রাত হয়ে গেছে আজকে তো দুপুরে ওদের বাড়িতে খেয়েছিলাম নিমন্ত্রণ ছিল রাতেও যদিও বলেছিল ওদের বাড়িতে খাওয়ার জন্য আমরা আর খাইনি আর তাছাড়া বাইরেও ছিলাম এত লেট করে তো লোকের বাড়ি যাওয়া যায় না তো সেই কারণে ওখানে খাওয়া হয়নি তো এখন আমরা নিজেরা বাড়িতে এতক্ষণে ঘুরে এলাম এখন ফ্রেশ হয়ে এখন জাস্ট ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত এগুলোই খেয়ে নেব ফট করে সেটা করে নিচ্ছি এই যে ফ্রিজে কভারটা পরিয়েছি সুন্দর লাগছে আমাদের ফ্রিজের সাথে একদম ম্যাচ হয়ে গেছে যতগুলো আমার ফ্রিজের কভার কিনেছিলাম তার মধ্যে এটা বেশ আমার মানে বেস্ট একদম এটা খুব পছন্দ হয়েছে এতদিন যতগুলো ফ্রিজ কভার ইউজ করেছে সুন্দর মাছ মাছ আঁকা খুব ভালো একদম আদর্শ বাঙালি ফ্রিজ আজকে রাতে আমাদের খাওয়া ঘি ভাত আলু সেদ্ধ ফটাফট করা হয়ে গেলো এখন খেয়ে নেব ঝটপট তো এখানে আমাদের দিন হ্যাঁ এই প্রথম ভাত ভাত কেন আলু সিদ্ধ ডিম সবই প্রথম বানানো হলো প্রথম রান্না হলো তো এই খাওয়া দিয়েই আমাদের আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে